লেটেস্ট নতুনত্ব কালেকশন অরবিন্দ ভয়েলের উপর নতুন করে কাজ করা দেখেন অরবিন্দ ভয়েল মানে কাজটা একটু দেখাচ্ছি আমি ভিউয়ার্স আপনারা একটু লক্ষ্য করেন এমব্রয়ডারি কাজ করা এটা হ্যাঁ কম্পিউটার কাজ করা প্লাস হাতেও কাস্টিং দাও আছে দেখেন সেম কাজ হাতে কাজ করা আছে না জি এই যে দেখেন সুন্দর তিনটা এটা হলো আপনার প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে কাজটা করা হয় এটা না হ্যাঁ প্রতিটার সাথে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে পাতার কাজ আর গলার কাস্টমে অন্য একটা কম্বাইন দিয়ে করা হয়েছে মাদার মাদার কার্ড বললেই হয় এটা মানে দুপাশে জিপার দেয়া এই যে আচ্ছা এই যে এখানে জাস্ট মানে বেবিদেরকে খাওয়ানোর জন্য যেমন বাটনটা খুলতে হবে না এটা জাস্ট আপনি দুপাশ থেকে জিপার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আর মামুন বিডি ব্লগস এর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও আর আজকের এই ভিডিওটি ম্যাক্সি নিয়ে হবে কারণ এর আগে এই ম্যাক্সি নিয়েছিল তো নতুন প্রোডাক্ট আসা মানেই নতুন ভিডিও তো আজকে সেই উদ্দেশ্যে করে ভিডিও তো বরাবরের মতন আজকে এই পুরো ভিডিও জুড়ে আমাকে হেল্প করবো এই দোকানের অনার যিনি জসিম ভাই আসসালামু আলাইকুম জসিম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তো এবার মানে কি একদম আবার লেটেস্ট কিছু আবার নতুন কিছু আসছে ভাইয়া আচ্ছা আচ্ছা কি ধরনের এগুলো হবে আপনারা এগুলো একদম দেখেন না খুব সুন্দর নিখুত কাজের উপরে এমব্রয়ডারি কাজ করা দেখা যাচ্ছে ভর্ট কাজ করা হাতাও কাজ আছে আবার নতুন কিছু ডিজাইন দেখাবো ডিজাইন আছে হ্যাঁ তো ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও জসিম ভাই সর্বপ্রথম আপনার দোকানের ঠিকানাটা বলে দেন আমার দোকানের ঠিকানা হলো মায়ের দোয়া নাইটি হাউস 466 নম্বর দোকান পোস্ট অফিস গেট সংলগ্ন 20 নম্বর গলি আচ্ছা এখানে আসলে দোকানটা পেয়ে যাবে এই দোকানটা পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো কি দেখাবেন আজকে আমাদের কাছে কিছু নতুন কালেকশন আসছিল সেটা দেখাবো শুরু করলাম প্রথম দিয়ে জি একদম লেটেস্ট নতুনত্ব কালেকশন অরবিন্দ ভয়েলের উপর নতুন করে কাজ করা দেখেন অরবিন্দ ভয়েল মানে কাজটা একটু দেখাচ্ছি আমি ভিউয়ার্স আপনারা একটু লক্ষ্য করেন এমব্রয়ডারি কাজ করা এটা হ্যাঁ কম্পিউটার কাজ করা প্লাস হাতেও কাস্টিং দাও আছে দেখেন সেম কাজ হাতে কাজ করা আছে না জি সুন্দর তো এটার কাপড়টা কি এটা হলো অরবিন্দ ভয়েলের উপরে ভয়েল বলতে কটন বুঝি তো 100% কটন আচ্ছা তো এটা এই যে সাইজটা কত এটা বডিটা হবে আপনার 46 আচ্ছা লম্বাটা হবে আপনার 52 আচ্ছা আর গেটটা হবে আপনার 60 ইঞ্চি 60 ইঞ্চি জি এটার কালার কয়টা হয় এটা কালার হবে 6টা ভাইয়া জি একটু দেখেন অবশ্যই দেখেন এই যে নেক্সট কালার এটা জি পার্পল ডিপ পার্পল যেটাকে বলে সুন্দর কালার ভিউয়ার্স আপনারা দেখেন যারা পার্পল পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে কালারটা এবং এগুলো তো খুব আরামদায়ক নাকি 100% কটন না অরবিন্দ ভয়েলের উপরে এটার কাজটা দেখেন গলার কাজগুলো সব এক জাস্ট কালার ম্যাচিং করা এমব্রয়ডারিগুলো আচ্ছা ঠিক আছে এটা একটা কালার নেক্সট তারপর আপনার পিঙ্ক কালারের মধ্যে এই জি এটা একটা কালার হ্যাঁ তারপর দেখো আপনাকে পার্পল কালার মানে লাইটটা লাইটটা ভিউয়ার্স এটা দেখেন মানে ওই আগেরটাই ছিল এটা একটু লাইট ওটা ডিপ নাকি জি জি ঠিক আছে তো নেক্সট তারপর আপনার ব্লু কালার ব্লু জি সুন্দর এটা হলো এক কালার উপরে কাজ করা আচ্ছা তো এরপরে নেক্সট নেক্সট আপনার মিষ্টি কালার হবে আরেকটা খুব সুন্দর প্রতিটা কালারই আমার কাছে হ্যাঁ কালার সুন্দর আছে আসলে যার যেটা পছন্দ জি সেটা কালেক্ট করে নেবেন ভিউয়ার্স দেখেন খুব সুন্দর কালার তো নেক্সট এটা আর কালার 6টাই ও 6টা কালার এটা 6টা কালার আচ্ছা দাম কত যাচ্ছে এটা দাম পড়বে 320 টাকা পাইকারি দাম মাত্র 320 টাকা ভিউয়ার্স আপনারা দেখেন আবার আমি কাছ থেকে একটু দেখাই চমৎকার এই ডিজাইনগুলো পেয়ে যাবেন মাত্র 320 টাকা এটা কি পাইকারি কি এক পাইকারি দাম না 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 এটা 6 পিস মিনিমাম 6 পিস মিনিমাম 6 পিস জি মানে 6 পিসের নিচে হবে না না এটা হলো সেট আমাদের প্রতিটা ডিজাইনের একটা সেট থাকে আচ্ছা 6টা বা 12টা কালার থাকে সেটার একটা সেট আচ্ছা তো নেক্সট কি দেখাবেন নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো সেটাও বুটিক্সের মধ্যেই এটা হলো এক কালার এটা হলো কাজ করার মধ্যে এই যে দেখেন খুব সুন্দর কাজ করা এটা ভিউয়ার্স দেখেন এটা পরে প্রিন্ট করা আছে হ্যাঁ একটু দেখাচ্ছি কাজ থেকে ভিউয়ার্সদের মানে এটা প্রিন্ট বলতে তো এটা এমব্রয়ডারি কাজ না হ্যাঁ কাজ তো অবশ্যই আছে তারপর সাথে প্রিন্ট করা এটা হলো এক কালার ভয়েলের আর এটা হলো আপনার প্রিন্ট করা জি তো এটার মডেল কি দিয়েছেন নাকি নামটা আছে না কি আপনারা এটা আমরা ওই আইসি ডিজাইন বলে আচ্ছা অনেকেই আইসি ডিজাইন বলে তো এটার কয়টা কালার হয় এটাও 6টা কালার সাইজ কি সেমই না 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 এটা সাইজটা আপনার বডিটা হবে আপনার 50 আচ্ছা লম্বাটা হবে 53-54 জি আর ঘেরটা হবে আপনার 62-64 আচ্ছা ঠিক আছে তো নেক্সট কি কালার দেখাবেন নেক্সট কালার হলো আপনার জি ডিপ ফ্রিজা বলে যেটাকে ডিপ ফ্রিজা কালার ভিউয়ার্স আপনারা দেখেন খুব সুন্দর সেম কাজ কাজ থাকে না এগুলো তো নিখুত কাজ করা একদম নিখুত কাজ করা আর ফ্যাব্রিক কিন্তু এই সেম ফ্যাব্রিক অরবিন্দ ভয়েলের উপরে সেম ম্যাটেরিয়াল সেম শুধু প্রিন্টটা আর হলো কাজটা ভিন্ন জি সুন্দর
আমি তাও একটু দেখাই ভিউয়ার্সদের, কারণ গলাটা একটু কাজটা দেখাইলে তারা একটু আইডিয়া করতে পারবে। হ্যাঁ, এটা ব্লু দিয়ে ইয়া করা আছে, প্লাস হলো এটা দেখা যায় কি কালার, এটা পিঙ্ক কালার দিয়ে ব্লুর মধ্যে করা আছে। হ্যাঁ, সুন্দর, মানে ফুলগুলো দিয়ে দিয়েছে পিঙ্ক কালার আর পাতাগুলো দিয়েছে আপনার ব্লু কালার, সুন্দর কম্বাইনটা। তো নেক্সট, আচ্ছা এটার মধ্যে লাস্টে এটা হলো একটা হলো গোল্ডেন কালার যেটাকে বলে, এই যে অনেকে গোল্ডেন বলে, অনেকে বলে ইয়েলো কালার, এই যে। হ্যাঁ সুন্দর, ঠিক আছে জি। তারপর হলো আপনার বেবি পিঙ্ক, বেবি পিঙ্ক যারা পিঙ্ক পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালার। হ্যাঁ সুন্দর, এটা কয়টা কালার মোট? ছয়টা কালার শেষ, না না কালার শেষ হয়নি, দেখি এটা আরও কালার আসছে। এই যে এটা হলো পেস্ট কালার বলে এটাকে, পেস্ট জি, পেস্টের সাথেও আপনার পিঙ্ক কালার দেওয়া আছে আর হলো ব্লু কালার কম্বাইন, ব্লু কালার কম্বাইন দেওয়া আছে, সুন্দর। তো আমি এটা আর একটু কাছ থেকে দেখাই, এটা সুন্দর ডিজাইন, গলার মধ্যে কাজ করা আছে, এটার হাতে তো কাজ নেই, না এটা হাতে কাজ ছিল, ওটা হাতে ছিল অন্যটার মধ্যে। আচ্ছা আচ্ছা সুন্দর, তারপর এটা দারুন, এটা আরেকটা কালার আছে, হ্যাঁ এটা হলো মিষ্টি কালারের মধ্যে, মিষ্টি কালার, এই যে দেখেন সুন্দর। এটা মূলত আমাদের যে যে পাতার যে প্রিন্টটা, এটা হলো আপনার প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে কাজটা করা হয়, এটা না? হ্যাঁ, প্রতিটার সাথে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে পাতার কাজ আর গলার কাজটা আমি অন্য একটা কম্বাইন দিয়ে করা হয়েছে। হ্যাঁ সুন্দর। তো এটার বডি সাইজটা আবার একটু, এটা বডি সাইজটা হবে 50 আর লম্বাটা হবে 53-54, গেটটা হবে 62-64, 62-64 জি। কাপড়টা কি কাপড়? অরবিন্দ ভয়েলের উপরে, অরবিন্দ ভয়েল কটন জি, 100% কটন। আচ্ছা কালার কি অবস্থা, গ্যারান্টি আছে? হ্যাঁ অবশ্যই কালারের গ্যারান্টি আছে জি। তো এটার দাম কত যাচ্ছে? এটা আপনার 350 টাকা, পাইকারি দাম, মাত্র 350 টাকা হলেই ভিউয়ার্স চমৎকার এই ম্যাক্সি নিতে পারবেন এবং খুবই দারুন। এটা 350 টাকা চাইলেন, এটা তো মিনিমাম 6 পিস। হ্যাঁ মিনিমাম 6 পিস। তো আমি যেটা জানতে চাচ্ছি, যারা 1 পিস নেবে তাদের জন্য কি অবস্থা হবে? সেই ক্ষেত্রে দামটা একটু বাড়বে, সামথিং কিছু বাড়বে, হ্যাঁ সেটা, সেই ক্ষেত্রে দামটা বাড়বে পরামর্শ সাপেক্ষে। আচ্ছা ঠিক আছে, তো মানে এক কথা যেটা মূলত আপনার হলো 6 পিস এই দাম, আর 1 পিস নিলে কিছুটা বাড়বে জি। আচ্ছা ঠিক আছে ওকে, তো নেক্সট, আচ্ছা তারপর দেখো এটা ডিজাইন শেষ। আচ্ছা এটা 6টা কালার, ওটারও 6টা কালার জি জি। আচ্ছা এটা নেক্সট কালার, এটা শেষ জি। এখন দেখাবো বুটিক্স এর মধ্যে আরেকটা জি, এটা হলো আপনার ম্যাটিনিটি, অনেকের আমাদের মা বোনদের এই জিনিসটা অনেকে পছন্দ করে, এটা হলো দুই পাশে জিপার দেয়া, কি ডিজাইন বলে এটাকে, এটাকে বলে অনেকে বলে মাদার কাট, অনেকে বলে ম্যাটিনিটি, মাদার কাট বললেই হয়, এটা মানে দুই পাশে জিপার দেয়া, এই যে। আচ্ছা এই যে এখানে জাস্ট মানে বেবিদেরকে খাওয়ানোর জন্য যেমন বাটনটা খুলতে হবে না, এটা জাস্ট আপনি দুপাশ থেকে জিপার থেকে খুললেই, এই যে। হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি, বুটিক্স এর মধ্যে খুব সুন্দর, সেম ফ্যাব্রিক, এটা সেমই, জাস্ট ওখান থেকে চেন দিয়ে দিয়েছে সুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মানে কি অবস্থা কাপড়ের? এটাও কাপড় একই কাপড়। আচ্ছা কাপড় সবগুলো একই কাপড়ের মধ্যে করি, ডিজাইন আছে না? হ্যাঁ এটা হলো আপনি একটু কাপড়ের ডিজাইন, এটা কোনো কাজ না। আচ্ছা কাপড় দিয়ে কম্বাইন করা হয়েছে। এটা কালার কয়টা হয়? এটাও 6টা কালার। সাইজ? এটা সাইজ হলো আপনার বডি হবে 48 জি, লম্বা হবে 52 জি, গেটটা হবে আপনার 62, তো কালারগুলো একটু দেখেন জি। অবশ্যই এটাও 6টা কালার। আচ্ছা আর সবচেয়ে তারপর একটা ফেভারিট কালার যেটাকে বাঙ্গি খুবই আপনি পছন্দ করেন, সেই কালারটাই যা আবার নিয়ে আসলাম না, বাঙ্গি কালারটা মানে এমনি পছন্দ কেন, এটা ব্যক্তিগত বলতে গেলে এটা দেখা যায় যারা একটু ফর্সা তাদেরকেও মানাবে, যারা একটু শ্যামলা তাদেরকেও মানাবে, এই কালারটা সবাইকে মানায়। এটা দ্বিতীয় কালার না জি, দ্বিতীয় কালার। তারপরে নেক্সট, নেক্সট হলো আপনার ব্লু কালার জি, এই ব্লু কালার সুন্দর, প্রত্যেকটাতে চেন আছে না জি, প্রতিটা, এটা হলো মাদার কাট, এটাকে বলে মাদার কাট, কাট বলে জি। ঠিক আছে তো নেক্সট, আচ্ছা তারপরে নেক্সট হলো আপনার লাইট পিঙ্ক, এই লাইট পিঙ্ক, পিঙ্ক কালার, লাইট পিঙ্ক, এটা একটু পার্পেলে পড়ে না, এটা পিঙ্ক কালারই বলো, এটা ওই যে প্রিন্টের জন্য আপনার পার্পেল মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না না? হ্যাঁ এটা অরিজিনাল লাইট পিঙ্ক। আচ্ছা তো নেক্সট, তারপরে আপনার রেড কালার, রেড, এই যে সুন্দর। তো এটারও টোটাল কি 6টা কালার? 6টা কালার আপনার সেট, মানে 6টা সেট? আমার 6টা সেট করি। কালার হলো আপনার ফ্রেজা কালার বলে, এই যে আকাশী কালার অনেকে বলে জি, অনেকে লাইট ফ্রেজা বলে, এই যে সুন্দর। তো এটা টোটাল 6টা কালার? 6টা কালার। আচ্ছা তো 6টা আবার এক টেকনিকটা দেখেন, এই যে এখানে এই যে ডিজাইনটা একটু দেখেন, মানে কাপড়ের দিয়েই মানে ডিজাইনটা করা হয়েছে, মানে কাপড় দিয়ে ডিজাইনটা করা জি। আচ্ছা বুঝতে পারছি, কাপড়ের উপরে মানে এক ধরনের দিয়ে ডিজাইন করে দিয়েছে, হ্যাঁ অল্টারনেট করে দিয়েছে। ও আচ্ছা, আর এখানে কিছু বাটন দেখা যাচ্ছে দুটো, একটা শো বাটন, মানে সিম্পলে করছে সুন্দর, যারা একদম কাজ পছন্দ করে না তাদের জন্য, তাদের জন্য। তো এটার
কাপড় এবং এটা সাইজটা আরেকবার ধারণা দিয়ে এটা বডি সাইজটা হবে আপনার 48-50 জি আর লম্বাটা হবে আপনার 52 আচ্ছা গেটটা হবে 62 62 জি তো এটার দাম কত চাচ্ছেন এটা পড়বে আপনার 280 টাকা মাত্র 280 টাকা 280 টাকা হলে বিয়ারস নিতে পারবেন জি এটা তো এক পিস না না এটা হলো 6 পিস এটা হলো আমাদের শুধু আমাদের মূলত ভিডিওটা করা হয় আমাদের পাইকারি পাইকারি আমাদের ব্যবসাটা হলো পাইকারি এমনি নরমালি কত সেল হয় যেগুলো আপনি এটা নরমালি আপনার খুচরা দোকানে যদি আপনি কিনতে যায় তাহলে মিনিমাম 500 দিয়ে কিনতে হবে মিনিমাম আগের যেগুলো দেখলেন ওগুলো ওগুলো তো অনেক বেশি ওগুলো আপনার 6 এর উপরে নিতে হবে আর আপনার কাছে নিলে একটা নিলে কিছুটা বাড়বে হ্যাঁ জায়গা লাগবে সেটা শুধু আপনার ভিউয়ার্সদের জন্য আর অন্যদের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো কি মানে সিস্টেম কি রেখেছেন ঢাকা এবং ঢাকার বাইরে জি সেই সিস্টেমটা হলো ঢাকার মধ্যে আপনার যারা নেবে তারা ক্যাশ অন ডেলিভারি জি আর যারা ঢাকার বাইরে যারা নেবে তাদের জন্য আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে জি তো সেই ক্ষেত্রে কিছু অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর ঢাকার বাইরে যারা নেবে তাদের কুরিয়ার চার্জটা আলাদা আর ঢাকার মধ্যে যারা নেবে সেটা কুরিয়ার চার্জটা এরিয়া ভিত্তিক বুঝে অ্যাড করা হবে আচ্ছা ঠিক আছে তো এটা নেওয়ার প্রসেস জি তো এবার আপনার দোকানের ঠিকানাটা আরেকবার বলে দেন আমার দোকানের ঠিকানা হলো মায়ের দোয়া নাইটি হাউস জি দোকান নাম্বার হলো 466 আচ্ছা গলি নাম্বার হলো 20 নাম্বার আচ্ছা পোস্ট অফিস গেট সংলগ্ন আচ্ছা এখানে আসলে পেয়ে যাবেন এই সিস্টেমগুলো বললেন নেওয়ার প্রসেস এছাড়া কোনো সিস্টেম রাখছেন যে ইমো হোয়াটসঅ্যাপ কারণ ডিজিটাল যুগ বর্তমান যেটা অনলাইনের যুগ আমরা বুঝি দেখা যায় এটা পছন্দ হলো না আপনি কি অন্য কোনো সিস্টেম রেখেছেন অন্য ডিজাইনের জন্য হ্যাঁ অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনি নক দিলে জি আমাকে আমি ওনাদেরকে ডিজাইন দেখাতে পারবো মানে এছাড়া আর ডিজাইন দেখাতে পারবেন অনেক ডিজাইন তো অনেক ডিজাইন ভাই ডিজাইন শেষ করতে পারবো না শেষ করতে পারবেন না একটা প্রোডাক্ট হয় যেটা হলো আমাদের পেটিকোট নতুন করে আমাদের পেটিকোটটা আবার চালু করেছি মানে যার লাগবে পেটিকোট নিতে পারবে জি সেটা ওই আপনি হোয়াটসঅ্যাপে কালার বুঝে দিয়ে দিলেন যার যেটা পছন্দ নিল হ্যাঁ তো ঠিক আছে জসিম ভাই ভালো লাগলো খুব সুন্দর আইটেম দেখিয়েছেন আবার নতুন কোনো প্রোডাক্ট থাকলে অবশ্যই আবার নতুন আমরা হাজির হব ইনশাআল্লাহ আর ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও আজকে এই পর্যন্তই তো জসিম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম